প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে আছি বিশাল একটি কুল বাগানে। এটি জীবননগর উপজেলার মানিকপুর গ্রামের মানিকপুরের একটি মাঠে এই বিশাল বাগানটি গড়ে তুলেছেন একজন তরুণ কৃষি উদ্যোক্তা। এটা হচ্ছে মিষ্টি বলসুন্দরী কুলের বাগান। এর আয়তন প্রায় 6 বিঘা। উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি নানা রকম কুল নিয়ে কাজ করছেন, প্রায় 30 বিঘা কুলের চাষ আছে ওনার। এখানে মিশ্রভাবে চাষ করছেন, দার্জিলিং এর কমলা এবং কুল একসাথে লাগিয়েছেন এই 6 বিঘাতে। সেই সাথে আরও উনি 12 মাসি আম, কাটিমন জাতের আম, সিডলেস পেয়ারা, মাল্টা, ভিয়েতনামি কমলা নানা রকম চাষ করছেন। বিস্তারিত শুনবো ওনার মুখে, চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রেখেছে ভাই, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। আপনার এই বিশাল বাগানে এসে আমরা মুগ্ধ হচ্ছি। আপনি এত সুন্দর একটি বাগান গড়ে তুলেছেন, আমি শুরুর গল্পটা জানতে চাচ্ছি যে এই বিশাল বাগানটি গড়ে তোলার গল্পটি শুনবো। কতদিন হচ্ছে বাগান? আমি আপনার বাগান চাষ 2010-এর শেষের দিক থেকে শুরু করেছি। আচ্ছা। মানে বিভিন্ন ফলের চাষ। আচ্ছা আচ্ছা। মানে আমি বাইরের দেশ থেকে নতুন নতুন জাত নিয়ে আসি, যেগুলো আপনার মনে করেন কৃষি অফিসাররা কোনো কিছু না করতে পারে, ওগুলো আমি সজলি যে মনে করেন যে বাইরের থেকে কালেক্ট করে মানুষের মাধ্যমে পৌঁছাই দিচ্ছি, আমি নিজেও বাগান করছি, এতে মানুষ মনে করেন অনেক লাভবান হচ্ছে। আচ্ছা, এই যে কুল বাগানটি গড়ে তুলেছেন কত? কুল বাগান এটা হচ্ছে আপনার বলসুন্দরী কুলের বাগান। এই বাগানটার বয়স হচ্ছে আপনার 2 বছর। আর আরেকটা বলসুন্দরী বাগান আছে, সেটা হচ্ছে আপনার আমার 4 বছর বয়স। আচ্ছা, 2 বছর বয়স। এর আয়তন 6 বিঘা। 6 বিঘা। আর ওইটা আপনার 5.5 বিঘা আছে আর এক জায়গায় বলসুন্দরী কুল। মোট আপনার আমার কুল আছে 30 বিঘার একটু বেশি। আপনার আমার কাছে আমরা টক কুল আপনার 1 মাস আগে ভেঙে ফেলেছি, যেটা আপনার টক সবার আগাম যেটা আসে, আমার টক কুল আর মালটা আছে একসাথে লাগানো। আর এটা মিশ্র বাগান আপনার বলসুন্দরী কুল আর আপনার হাতে দার্জিলিং কমলা দিয়ে আছে। আচ্ছা, এই এই যে 6 বিঘাতে আপনার মোট গাছ আছে কয়টি? 6 বিঘাতে কুল গাছ দিয়ে আছে আপনার 7.5 ফিট অন্তর। আচ্ছা। আর 15 ফিট অন্তর আপনার দার্জিলিং কমলা দিয়ে আছে, মানে দূরত্ব। জি জি। আচ্ছা, তো যেহেতু আপনার এই বাগানের বয়স 2 বছর, গত বছর কেমন ফলন পেয়েছিলেন? আমি আপনার গত বছর আমার খরচ খরচা বাদ দিয়ে আপনার 6 বিঘায় আমার আপনার টাকা আসছিল 15,15,000 টাকা আসছিল। বাহ, 6 বিঘায় খরচ বাদ দিয়ে। এবছর আরো কুল বেশি, এবছর আশা করছি আপনার কুল। আমরা প্রথমে আপনার বলসুন্দরে বিক্রি করছিলাম 82-85 টাকা এরকম বিক্রি করছি। আমরা আপনার আজ থেকে 1 মাস ধরে রেগুলার প্রতিদিন কুল ভাঙছি, আপনার এক এক ধরনের কুল এক একদিন ভাঙছি। বর্তমানে বাজার দর কেমন চলছে? বর্তমান কালকের বাজার আমরা পাইছি আপনার হচ্ছে 82 টাকা। এর আগে বেশি ছিল? এর আগে বেশি ছিল। প্রথম যখন উঠছিল সেখন মনে করেন যে আপনার 100 টাকা বাজার ছিল, চাহিদাটা বেশি ছিল। জি। পরবর্তীতে আরো দর নামতে পারে? না, পরবর্তীতে আপনার যত কমে আসে দেখা যাচ্ছে আপনার 60 টাকার কমে আর আসবে না পাইকারি। তবুও বেশ ভালো। হ্যাঁ, ভালো মুনাফা আসবে আশা করা যাচ্ছে। এবার আপনার মানে কেমনটি আশা করছেন যেহেতু গাছের বয়স 2 বছর? এবারে মনে করেন আমার প্রতি গাছে এই যে কি পরিমাণ কুল দেখেন, এই সাইডে ওই সাইডে সবে আছে, প্রতি গাছে 1 থেকে 1.5 মন 2 মন কিছু কিছু গাছে আপনার কুল আছে। তা এবার দেখা যাচ্ছে আপনার 6 বিঘায় আমার 18-20 লাখ টাকা আসবে। বাহ। বলসুন্দরী কুলে তো অনেক ভ্যারাইটিজ আছে, জাত আছে। এটা এই বলসুন্দরীটা আপনার হচ্ছে অনেক মিষ্টি বলসুন্দরী। আর আপনার হচ্ছে বলসুন্দরী এটাই আপনার কালার থাকে, গাছে আপনার কালার আছে কুলের। আর আপনার অন্য কুলের থেকে অন্য বলসুন্দরীর আপনার প্রায় 2-3 রকম জাত আছে। তা এটা মনে করেন যে আপনার সবার আগাম ওঠে, আবার মনে করেন যে আপনার হচ্ছে কুলটা বড় সাইজ হয়। আচ্ছা, সাইজ অনেক বড়। সাইজ বড় হয়। আপনি এই যে বলসুন্দরী কুলের পাশাপাশি আরো নানা রকম কুলের জাত নিয়ে কাজ করছেন, কি কি জাতের কুল? আমাদের আপনার টক কুল,
ওটা আপনার হচ্ছে আমাদের বিক্রি করা হয়ে গেছে মাসখানিক আগে। আচ্ছা, আমরা ওইটা আগাম টক কুল, ওটা টক মিষ্টি ভাব আছে দুটাই, ওটা মনে করেন যে আপনার আমরা বাজার মূল্য অনেক বেশি পাইছি, বাজার মূল্য আপনার মনে করেন 130 টাকা 40 টাকা পাইকারি আমরা বাজার পাইছি টক কুল। এই টকুলটার এটা কোন জাতের? এটা আমাকে আমাদের দেশীয় জাত না না, আমাদের হচ্ছে এটা হচ্ছে আপনার অরিজিনাল জাত হচ্ছে আপনার এই ভিয়েতনামি জাত, এটা ভিয়েতনামি টকুল, এটা খুবই ভালো। আর আমার কাছে আরো আপনার কুল আছে, সিটলেস কুল আছে, তারপরে আপনার হচ্ছে থাই আপেল কুল, থাই আপেল কুলটা অনেক ভালো কুল, অনেক ডিমান্ডেড কুল। আচ্ছা আচ্ছা, থাই আপেল কুলের চাষও তো আপনি করছেন? হ্যাঁ, থাই আপেল কুলের চাষও করেছি, থাই আপেল কুল এই বছরে আপনার 2 দিন ভাঙা হয়েছে। যেহেতু এই গাছের 2 বছর হয়ে গেছে, আপনি কয় বছর পর্যন্ত ফল নেবেন? এটা আমার মনে করেন যে আপনার কুলটা হচ্ছে সাথী ফসল হিসেবে আছে, আমার এখানে মনে করেন স্থায়ী ভাবে থাকবে আপনার দার্জিলিং কমলা। আচ্ছা, এটা দার্জিলিং কমলা, এই যে আমরা গাছটা দেখতে পাচ্ছি, এটা দার্জিলিং কমলা, দার্জিলিং কমলার আপনার পরিপূর্ণ ফল আসতে 3 বছর বয়স লেগে যায়। আচ্ছা, তা আমার মনে করেন যে আপনার কুল এটা নিয়ে 2 বছর চলছে, আর 1 বছর মনে করেন এখানে কুল থাকবে, সেখন মনে করেন যে আমি কুল উঠাই দেবো, সেখন আমার গাছে দার্জিলিং কমলা প্রতি গাছে মন মন কমলা চলে আসবে, সেখন আমি কুলটা উঠাই দেবো। মানে এই যে কুল আপনি লাগিয়েছেন, কুলটা আপনার সাথী ফসল? জি, কুলটা সাথী, এই 6 বিঘাতে দার্জিলিং কমলার বাগান, কুলটা সাথী ফসল হিসাবে চাষ করছেন আমাদের কৃষক বন্ধু। অর্থাৎ উনি কুল গাছটি 3 বছর রাখবেন, 3 বছর ফল, 4 বছর রাখা যাবে, জায়গা দেখা যাচ্ছে 4 গাছের মাঝে একটা করে কুল গাছ রেখে দেবো, যখন মনে করেন আমার দার্জিলিং কমলা গাছ এটে যাবে, সেখন আমি কুল গাছ উঠাই দেবো। আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে যখন কুল গাছের বয়স বেশি হয়ে যায়, দেখা যাচ্ছে 3 বছর হয়ে যাচ্ছে, 4 বছর হয়ে যাচ্ছে, ফলনটা কি কমে যায়? কুলের আপনার ফলন কমে না, আপনার গাছ যত বড় হয় কুলও তত বেশি আসে, কিন্তু মনে করেন যখন 5 বছরের উপরে হয়ে যায় তখন কুলটার সাইজটা হয়ে যায় ছোট। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে আপনি মানে আপনার উদ্দেশ্য যে 4 বছর মতো রাখবো? 4 বছর মতন রাখবো। এবার আমরা একটু জানবো যে আপনার এই 6 বিঘাতে যখন আপনি কুলের চারা রোপণ করেন, প্রথমে তো এই শুরু করেন, তখন তো একটা বিঘা প্রতি একটা খরচ আছে, আপনার কেমন খরচ হয়েছে? বিঘা প্রতি 20-25 হাজার টাকায় আপনার দেখা যাচ্ছে কুল বাগান আপনার কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনার কুলে অন্য চাষের থেকে আপনার ট্রিটমেন্ট অনেক কম, এতে কীটনাশকও লাগে কম, তারপরে খরচও অনেক আছে কম। আচ্ছা, এতে মনে করেন যে মানুষ চাষি অনেক লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি, আপনার কুলে আপনার ট্রিটমেন্ট খুবই কম। অর্থাৎ আপনার প্রথম বছর চারা রোপণের সময় এবং জমি তৈরি করার সময় যে খরচটি হয়েছিল, দ্বিতীয় বছরে তেমন আর খরচ নাই? দ্বিতীয় বছরে কোনো খরচ নাই, প্রথম বছরই আপনার ওই গাছটার হাতে খরচ, তারপরে আপনার আর কোনো খরচ নাই। তারপরে মাঝে মধ্যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, মাঝে মধ্যে জৈব সার ব্যবহার করি, আর আপনার কুল হচ্ছে খেয়ে দেখেন আপনি কত মজার কুল আর মিষ্টি কুল, দেখেন আপনি একটা খেয়ে দেখেন। আচ্ছা, স্প্রে করা হয়নি তো? না, এটা স্প্রে এখনো আপনার আচ্ছা আচ্ছা করা হয়েছে, আমরা খাওয়ার চেষ্টা করছি আর কি। দেখি আমাদের কৃষক বন্ধু আমাদের একটা কুল দিয়েছেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে মিষ্টি বলসুন্দরী কুল। হ্যাঁ, বলসুন্দরীর আমাদের দেশে কয়েকটি ভ্যারাইটিস চলে এসেছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন জাত আছে, কিন্তু বলসুন্দরী এর ভিতরে কোনোটা একটু মিষ্টি একটু টক, কিন্তু এটা সম্পূর্ণ মিষ্টি বলসুন্দরী কুল, এবং দেখতে অনেকটা আপেলের মতো। আপনার এটা প্রায় 70-80 গ্রাম ওজন হবে কুলটা সাইজ, দেখতে আপেলের মতো, এবং এর ওজন হচ্ছে 70-80 গ্রাম, পরিপূর্ণ একটি কুলের ওজন। তো আমরা এটা এখন খেয়ে দেখব, আমার এটা আমার চাষি খাবে, নেন আপনি খেয়ে দেখেন। আমি আমার কাছে একটা আছে, আমি দেখছি, বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু এটা অনেক ছোট সাইজ, তারপরে আমি এর মিষ্টতা পরীক্ষা করার জন্য এটা খাচ্ছি। বিসমিল্লাহ, অসাধারণ, সৃষ্টিকর্তার কি রহমত যে আমাদের দেশে, আমাদের দেশের মাটিতে এত সুন্দর মিষ্টি কুল চাষ হচ্ছে। তো আমার চাষিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়, আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কুল চাষ করার জন্য। সত্যি আপনি চাষ না করলে হয়তো আমরা এটা বুঝতে পারতাম না যে বলসুন্দরীর এই মিষ্টি জাতটি কত ভালো। আবার আটিটাও দেখেন একদম একেবারে ছোট, মানে বলসুন্দরী আমার ওই বাগানের ফুলটার আটি একটু হালকাই বড়, এটার আটি আবার কিন্তু ছোট, মানে বীজটা বীজটা বড়, এটা ছোট বীজ। দারুন, মানে ক্যামেরার নেপথ্যে যিনি কাজ করছেন উনিও খাবেন আর কি, আপনারাও খাবেন, চলে আসুন একদিন আমাদের কৃষক
সজলের বাগানে বাগান ঘুরে দেখুন এবং কুল খান। আপনি এই দীর্ঘদিন কুল চাষ করছেন, আপনার দেখি কি অন্যান্যরা আগ্রহী হচ্ছে কুল চাষের প্রতি? কুল চাষ তো আপনার অনেক লাভবান চাষ। আচ্ছা, এতে মনে করেন যে আমাদের এলাকায় আমার দেখা দেখি প্রচুর মানুষ বাগান করেছে, তারপরে আমরা বাইরের দেশেও চাষ করাইছি, ইন্ডিয়াতে এই কুলগুলো নাই, তারপরে আপনার টক কুলগুলো ইন্ডিয়াতে নাই, এগুলো আপনার ইন্ডিয়াতে চাষ হচ্ছে, তারপরে আমাদের দেশে মনে করেন যে সব প্রান্তেই বাংলাদেশের আপনার নাটোর, রাজশাহী, তারপরে আমরা চাপাই, তারপরে আপনার চিটাগাং, সব জায়গায় আমরা চারা পাঠাই। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো এবার আপনার যেহেতু নতুনরা আপনার দেখে আগ্রহী হচ্ছে, নতুন যারা চাষ করবে আপনি তাদের কি পরামর্শ দিবেন? পরামর্শ আমরা সব ধরনের পরামর্শ মানুষের দিই। যখন মনে করেন গাছে যখন যা সমস্যা হয় আমাদের ফোনে বললে আমরা দেখা যাচ্ছে তার সেইভাবে ট্রিটমেন্টটা দিতে পারি। আচ্ছা, ফুল গাছের বেশি সমস্যা হচ্ছে আপনার লাল মাকড় লাগে, গুঁড়ো মাকড়। আচ্ছা, মাকড়টা লাগলে একটু সমস্যা, মাকড়ের জন্য আপনার ভাটি মাক আছে, অ্যাভাম্যাক্টিন ব্যান্ডেড গুড়ির ওষুধ ব্যবহার করলেই মনে করেন মাকড় চলে যাবে। সেরকম রোগবালাই রোগবালাই নাই। আচ্ছা, তো আপনি এখন যেহেতু গাছের বয়স 2 বছর, আপনার গাছে দেখলাম কুলো পরিপুষ্ট হয়ে গেছে, তো আপনি হার্ভেস্টিং করছেন? হ্যাঁ, আমি হার্ভেস্ট আজকে নিয়ে আপনার 10 দিন ভাঙা হচ্ছে। আচ্ছা, আপনাদের চলেন, আমি হার্ভেস্ট করা দেখাচ্ছি, আমার ঢাকায় যাওয়ার জন্য কার্টুন হচ্ছে, হার্ভেস্ট করা আপনাদের দেখাচ্ছি। চলুন যাই তাহলে, চলেন দেখি। আমাদের ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, কুল আপনারা সবাই এইভাবে ক্যারেক্ট করে আপনার আরোগ্য চলে যাবে। আচ্ছা, এখানে ক্যারেক্ট করছেন, এখানে ওজন করছেন? জি, ওজন করে রেট করে পাঠাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বাহ, সরাসরি ঢাকা? সরাসরি ঢাকা। ও, ঢাকার পাইকারি দিচ্ছেন? ঢাকায় পাইকারি দিচ্ছি। হ্যাঁ, আপনি এই যে প্যাকেট করছেন ঢাকায় পাঠানোর জন্য, কতদিন হচ্ছে আপনার এই হার্ভেস্টিং চলছে? আমরা 1 মাসের ঊর্ধ্বের থেকে প্রায় 20 থেকে 30 জনা প্রতিদিন নিয়মিত কুল ভাঙে। কতদিন থেকে আপনারা এই ঢাকাতে পাঠাচ্ছেন কুল? আমরা প্রায় 1 মাস ঊর্ধ্বে সর্বপ্রথম আমরা টক কুল বাজারজাত করছি, তারপরে আপনার থাই আপেল কুল, ওটা আপনার সীমিত কিছু গাছে আছে, আর এখন আমরা প্রায় 10 দিন থেকে শুরু করছি আপনার বলসুন্দরী। আচ্ছা, এই বলসুন্দরীতে কুলের এখন দর কেমন যাচ্ছে ঢাকা পাইকারি? এখন আমরা সর্বপ্রথম আপনার 100 টাকা বাজার পাইছিলাম, এখন সর্বমোট 85-82-80 এরকম বাজার পাচ্ছি। বাহ, খুব ভালো। তবে কুলটা খুবই লাভজনক একটা চাষ। প্রথম এখানে কুলটা আসলে প্রথম এইভাবে আমি বুঝতে পারেন যে এরকম ধরন আসবে, তো ধরন দেখে আমার খুবই ভালো লাগছে, এবং আমি যারা আন্ডারে কাজ করি সেনার কাছে আমি বলছি যে আমিও বিঘাখানেক কুল গাছ করবো, সেখানে আমার অনেক সুযোগ সুবিধা আমাদের দেয়, সেক্ষেত্রে আমরা হয়তো চারাটা ছেনার কাছ থেকে নিয়ে কিছু পরিমাণ অল্প অল্পভাবে কাটাই কাটাই দেখা যাচ্ছে যে বছর শেষে গিয়ে হয়তো চারার টাকাটা দেবো। আচ্ছা, আমরা এই সুবিধাটা পাই আর কি। খুবই ভালো, তো কাজ করি। তো হার্ভেস্টিং করেন, এই যে ক্যারেক্ট করছেন, এখানে প্রতি ক্যারেক্টে কত করে ওজন আছে? আমরা এখানে 28 কেজি করে ওজন দিতে। আচ্ছা আচ্ছা, এখানে 28 কেজি ওজন? আচ্ছা, 28 কেজি। এটা আপনারা কি কিভাবে পাঠাচ্ছেন পরিবহনে? এখানে আমরা আপনার পরিবহন আছে, পরিবহনে পাঠাই দিই। ও আচ্ছা আচ্ছা, কোনো ঝামেলা নাই আপনার পরিবহনে পাঠাই দিলে একেবারে আমরা খুব সুন্দর। প্রিয় দর্শক, আপনারা এই যে মিষ্টি বলসুন্দরী কুল, অনেকটা আপেলের মতো দেখতে, কেজিতে কয়টা আসতে পারে? আপনার 12 থেকে 14টা কেজি আসবে। বাহ, ওজনও বেশ ভালো, সাইজ অনেক।
আর কুলের কালারটা অনেক আপেলের মতো, মান সম্পর্কে আপনাদেরকে তো জানিয়েছি অত্যন্ত মিষ্টি একটি কুল। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা এই কুলের স্বাদ গ্রহণ করবেন, সজল ভাইয়ের বাগানে আসবেন, ঘুরে যাবেন। তো আপনার প্রতি শুভকামনা রইল, কাজ করেন, হ্যাঁ আপনিও বাগান গড়ে তোলেন, সেই সাথে কি অন্যান্য চাষ করেন, করছেন আপনি? চাষও করি। আচ্ছা, কুল বাগান করার স্বপ্ন দেখছেন? জি, আসলে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, কুলটা দেখে, ধরন দেখে অনেক ভালো লাগছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার বাগান গড়ে তুলুন, আপনার স্বপ্ন এবং চেষ্টা সফল হোক, শুভকামনা রইল। এটা আপনার হচ্ছে নতুন একটা জাত, এটা হচ্ছে রেড আপেল। এনে কুলটার কালার আপনার লাল হবে, এমনি খাইতে অনেক মিষ্টি আর খুবই মজার কুল, রেড আপেল কুল। আপনি এই জাতটি সংগ্রহ করেছেন কোথা থেকে? এটা আমার আপনার জাতটা কালেক্ট করা ইন্ডিয়ার থেকে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার অরিজিনাল আছে আপনার কাশ্মীর থেকে জাতটা কালেক্ট করা। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে দেখালাম সফল চাষি তরুণ উদ্যোক্তা সজলের সফলতার গল্প। এই সফলতার গল্প আরও বহু তরুণকে উজ্জীবিত করবে, এমনটাই প্রচেষ্টা আমাদের। আবারও দেখা হচ্ছে দেশের নতুন কোনো প্রান্তে সফল চাষির সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, কৃষি এবং কৃষকের সাথেই থাকুন।